নাকে সমস্যা ছিল, কানে সমস্যা ছিল, কানে কম শুনতো। আর রাতে ঘুমাইতে যাইলে নাক বন্ধ হয়ে যেত, ঘুমে প্রচুর। জি আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মরিয়ম, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, বাচ্চা হলো অনেক বড় টনসিল ছিল এবং অনেক বড় অ্যাডেনয়েড ছিল, যে কারণে তার প্রায় প্রায় ঠান্ডা লেগে থাকতো। জি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কি কষ্ট হতো? নিঃশ্বাস নিতে কষ্ট হতো, ঘুমে দম বন্ধ হয়ে যেত। ঘুমে নাকটা কাছিল বেশি। ঘুমে কি হতো? দম বন্ধ হয়ে যেত। দম বন্ধ হয়ে যেত আর নাক ডাকা ছিল। নাক ডাকা ছিল। এখান থেকে তার আস্তে আস্তে কানের মধ্যে ইনফেকশন শুরু হয় এবং উভয় কানেই অটাইটিস মিডিয়া ও ডিফিউশন ডেভেলপ করে, যার কারণে সে পরবর্তীতে আস্তে আস্তে কানে কম শোনা শুরু করলো। কি বলেন চাষি, আপনার কি হয়? নাতনি হয়। আপনি তো বললেন প্রথমে আপু হয়, আমি মনে করছি আপনি বড় আপু। হ্যাঁ, ছোট আপু না, ও বড়, আন্নে ছোট, বুঝছেন নি? হ্যাঁ, ভালো আছো? ব্যথা আছে? টনসিল অপারেশন করছি, অ্যাডেনয়েড করছি, দোনো কান অপারেশন করছি, মাইরিঙ্গোটমি বলা হয় এটাকে, এবং একটি কানে আমরা গ্রোমেট প্রতিস্থাপন করছি। এখন হেতে অপারেশন করার পরে কেমন শুনে? কানে ঠিকমতো শোনো? আগের সে কেমন শোনো, ভালো শোনো না কম শোনো? ভালো শোনো, বলো আলহামদুলিল্লাহ। যাক, কোনো বাচ্চা যদি নাক ডাকে এবং ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে এবং গলা ব্যথা হয় মাঝে মাঝেই, এবং সে যদি কানে কম শুনে টেলিভিশনের সাউন্ড বা রেডিওর সাউন্ড কোনো সাউন্ড বাড়িয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে সেই বাচ্চাটি কিন্তু সম্ভবত অটাইটিস মিডিয়া ও ডিফিউশনে আক্রান্ত। তাই দেরি না করে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আলহামদুলিল্লাহ আছে, একটু ভালো আছে। অপারেশন হয়েছে, অপারেশন গতকালকে হয়েছে সকাল 10টায়। এখন আগ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখছি যে কানেও ঠিকমতো শুনতে পায়। জি আলহামদুলিল্লাহ, আমরা খুশি। স্যারে যেভাবে চিকিৎসা করছে বা অপারেশন করছে দেখছি যে ভালো, ওনার কথাবার্তা বা আচার আচরণ সব দিকে ভালো, চিকিৎসা হিসাবে উনি ভালো, একজন ভালো মানের ডাক্তার।